ইন্ডিয়াতে শুধুমাত্র 250 রুপিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন সেল করার একটা স্ক্যাম হয়েছিল। 2015-16 সালে ফ্রিডম 251 নামে একটি স্মার্টফোন শুধুমাত্র ইন্ডিয়ার জন্য লঞ্চ করবে বলে ঘোষণা দেয় রিঙ্গেল বেল নামে একটি কোম্পানি, এবং সেই ফোনটির জন্য প্রি অর্ডার নিতে থাকে তারা। আর শুধুমাত্র এটাই নয়, তারা বেশ কিছু রিভিউ ইউনিটও বিভিন্ন ধরনের রিভিউয়ারদের কাছে পাঠিয়ে দেয়, এবং তারা রিভিউ করে ফোনটিকে খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছিল, যার কারণে কিনা আপনিও হয়তো মনে মনে ভাবছেন যে আমি হলে 10 থেকে 20টা স্মার্টফোন একসাথে কিনে নিতাম। এমনটাই করেছিল অনেকে, বাট পরবর্তীতে জানা গেল যে এই নামে কোনো স্মার্টফোনই আসবে না। যে কোম্পানিটি কিনা এই ফোনটি আনার ঘোষণা দিয়েছিল সেই কোম্পানিটি একদমই ফ্রড একটা কোম্পানি, এবং মানুষের কাছ থেকে তারা 250 রুপি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। এই পর্যন্ত মার্কেট কাঁপানোর জন্য বেশ কিছু ইউনিক টাইপের স্মার্টফোন খুব ভালো ভালো প্রাইসে এসেছিল, বাট সেই ফোনগুলোতে প্রবলেম থাকার কারণে কেউ হয়তো সেই ফোনগুলোকে আছাড় মেরে ভেঙে ফেলেছেন, আর না হয় সেই ফোনগুলো তাদের পকেটেই ব্লাস্ট হয়ে গিয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের কনসেপ্ট স্মার্টফোন আমরা দেখে থাকলেও সেই ফোনগুলো কমার্শিয়ালি তেমন একটা সেল করতে পারেনি ব্র্যান্ডগুলো। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু ভালো স্মার্টফোন সম্পর্কে জানাবো যে ফোনগুলো মার্কেটে একদমই ফ্লপ ছিল। স্যামসাং রীতিমতো পানিতে চুবিয়ে ফোনটাকে সেল করছিল, বাট কিছুদিন যাওয়ার পরেই বিভিন্ন ধরনের ব্যবহারকারীর পকেটে ফোনটি ব্লাস্ট হতে থাকে। এছাড়া অনেকেই তো তাদের হাত পা এবং দেহের বিভিন্ন অঙ্গ পুড়ে ফেলেছিলেন এই ফোনটি দ্বারা। তাছাড়া অনেকের ঘরে আগুনও লেগে গিয়েছিল, এবং এই কারণেই স্যামসাং সেই ফোনগুলোকে রিকল করা শুরু করে, বাট সেই ফোনগুলোতেও ঝামেলার শেষ হয়নি। এরপরে বিভিন্ন ধরনের এয়ারপোর্টে এই ফোনটাকে নিষিদ্ধ করা হয়, মানে ব্যান করা হয়। তাছাড়া GTA 5-এও স্যামসাং Note 7-কে বোমের মতো ইউজ করার একটা মুড চলে এসেছিল। তো স্যামসাং যেহেতু অনেক বড় একটা ব্র্যান্ড এবং তাদের নাম সুনাম অনেক বেশি, তাই তারা প্রতিটা স্যামসাং Note 7 ইউজারকে ফোনের টাকা রিফান্ড করে দেয়, অথবা সেই ফোনটির বদলে স্যামসাং Note 7 FE এডিশনের স্মার্টফোনটা সেল করে, যে ফোনটাতে ব্যাটারিজনিত কোনো সমস্যা নেই এবং সেই ফোনটা এখনও পর্যন্ত ব্লাস্ট হয়নি। ফ্লপ স্মার্টফোনের কথা বলছি আর আইফোনের কথা বলবো না, সেটা কি হয়, iPhone 5C এই স্মার্টফোনটি iPhone 5 সিরিজের সাথে অথবা কিছুদিন পরেই লঞ্চ করেছিল অ্যাপল, এবং তাদের ধারণা ছিল বিভিন্ন কালারের সাথে আসা এই ফোনটা তারা অনেক বেশি সেল করবে, কারণ এই স্মার্টফোনটা তখন কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন হিসেবে তৈরি করেছিল অ্যাপল। তবে এই ফোনটা iPhone 5-এর তুলনায় বিল্ড কোয়ালিটিগত দিক দিয়ে অনেকটাই যেন তেন ছিল, যার কারণে কিনা ব্যবহারকারীরা তেমন একটা প্রিমিয়াম ফিল পাচ্ছিলেন না iPhone 5C স্মার্টফোনটাকে কিনে। এছাড়া বিভিন্ন কালারের সাথে আসার কারণে যারা কিনা ফোনটা কিনতে চাইছিলেন তাদের মধ্যেও একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গিয়েছিল, আর এই স্মার্টফোনটার স্ক্রিন iPhone 5-এর মতো অতটা বেটারও ছিল না। সো যারা কিনা সেই বছর আইফোন কিনবেন বলে ভেবেছিলেন তারা iPhone 5 অথবা 5S স্মার্টফোনটিকে কিনেছেন, বিকজ iPhone 5C থেকে সেটা অনেক উন্নত কোয়ালিটির একটা স্মার্টফোন ছিল। তো আপনাদের কাছে অ্যাপলের আইফোন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি এখনও অবধি ভালো লেগে থাকে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। রিসেন্টলি পোকো M3 স্মার্টফোনটা আছাড় মারার ভিডিওটা ভাইরাল হয়েছে, আর হবেই না কেন, যারা কিনা এর ইউজার রয়েছে অর্থাৎ পোকো M3 স্মার্টফোনের ইউজার রয়েছে তারা প্রত্যেকেই কমপ্লেন করছেন এই ফোনটার সফটওয়্যার সমস্যা সম্পর্কে। আর শুধুমাত্র এটাই নয়, পোকোর বেশ কিছু স্মার্টফোনে যেগুলো কিনে ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্মার্টফোন সেই ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোতে সফটওয়্যারের প্রবলেমটা অনেক বেশি দেখা যাচ্ছে। তো বলছিলাম পোকো M3 স্মার্টফোন সম্পর্কে, OnePlus Cyberpunk এডিশনের স্মার্টফোন থেকে ইন্সপায়ার হয়ে M3 স্মার্টফোনের ডিজাইনটা করেছিল পোকো, এবং পোকোর এই ফোনটা ডিজাইনের দিক দিয়ে আর স্পেসিফিকেশনগত দিক দিয়ে বাজেট অনুযায়ী একটা সেরা স্মার্টফোন ছিল। কিন্তু শুধুমাত্র স্পেসিফিকেশন ভালো হলেই তো হয় না, ফোনটার ভেতরের অপটিমাইজেশনটাও তো ভালো হতে হয়, আর এই অপটিমাইজেশনটা ভালো না হওয়ার কারণেই পোকো M3 স্মার্টফোনটা বর্তমানে অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে অথবা বন্ধ হয়ে যাওয়ার পরে আর চালু হচ্ছে না। এই কারণে ব্যবহারকারীরা কাস্টমার কেয়ারে গিয়েও কোনো সমাধান পাচ্ছেন না, যার জন্য কিনা এই ভদ্রলোক রাগের মাথায় তার পোকো M3 স্মার্টফোনটাকে আছাড় মেরে ভেঙে ফেলেন। অন্যদিকে স্যামসাংয়ের কোনো ফোনে যদি এইরকম সমস্যা হতো তাহলে অবশ্যই তারা এই নিয়ে কিছু না কিছু করতো। অলরাইট, স্যামসাং সম্পর্কে যেহেতু বলছিলাম, স্যামসাংয়ের আরও একটা ফেলিয়ার প্রোডাক্ট অথবা ফার্স্ট জেনারেশনের প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছি, আর সেটা হচ্ছে গিয়ে স্যামসাং ফোল্ড। স্যামসাংয়ের ভাঁজ করা ডিসপ্লের প্রথম স্মার্টফোনটি হচ্ছে গিয়ে স্যামসাং ফোল্ড, যেটা কি না আরও 2 বছর আগে লঞ্চ করেছিল স্যামসাং। তবে এই ফোনটা গ্রাহকদের মাঝে আস্তে আস্তে আরও 5 থেকে 6 মাস লেট হয়। তারপর যখন কিনে এই স্মার্টফোনটা রিভিউয়ারদের কাছে যায় তখন তারা ফোনটিকে যখন ব্যবহার করতে শুরু করেন তখন
ফোনের উপরে যে প্রোটেকশন গ্লাসটা রয়েছে সেটা উঠিয়ে ফেলেন আর এই কারণে স্যামসাং ফোল্ডের ডিসপ্লে একদম নষ্ট হয়ে যায় যার কারণে কিনা স্যামসাং যে সকল রিভিউয়ারদের কাছে এই লক্ষ টাকার প্রোডাক্টটিকে পাঠিয়েছিল সবগুলো প্রোডাক্ট ব্যাক নেয় এবং খুব ভালোভাবে আবার ফোল্ডের জন্য প্রোটেকশন পেপার তৈরি করে এবার সেই প্রোটেকশন পেপারকে একদম ডিসপ্লের ভেতর পর্যন্ত ঢুকিয়ে দেয় যার মাধ্যমে কিনা গ্যালাক্সি ফোল্ডের এই ডিসপ্লেজনিত সমস্যার সমাধান হয়ে যায় ফোল্ডেবল স্মার্টফোনের কথা যেহেতু বলছি ওয়ার্ল্ডের সবচেয়ে প্রথম কমার্শিয়ালি অ্যাভেলেবল হওয়া ফোল্ডেবল স্মার্টফোন হচ্ছে গিয়ে রয়্যাল ফ্ল্যাক্স পাই এই ব্র্যান্ডের ফোল্ডেবল স্মার্টফোন ভেতরের দিকে ফোল্ড হতো না এটা বাইরের দিকে ফোল্ড হতো এবং যেমনভাবে কিনা এই স্মার্টফোনটার অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল ফোনটি কিন্তু তেমনভাবে সারা ফেলতে পারেনি বিকজ যখন কিনা রয়্যাল ফ্ল্যাক্স পাই ফোনটিকে ফোল্ড করা হতো তখন ডিসপ্লেতে অনেক বেশি গ্লিচেস দেখা যেত এছাড়া ফোনের মধ্যে যতগুলো সেন্সর রয়েছিল সেই সেন্সরগুলো ঠিকঠাক মতো কাজ করতো না আর আউটসাইডে ফোল্ড করার কারণে এই স্মার্টফোনের ডিসপ্লের উপরে খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যেত যেহেতু ফোল্ডেবল স্মার্টফোনে কোনো প্রোটেকশন গ্লাস ইউজ করা হয় না এবং হার্ড গ্লাস নেই একদম প্লাস্টিকের মতো একটা পেপার ইউজ করা হয় তাই বাইরে থেকে আসা ধুলাবালির কারণে এই ফোনটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং যারা কিনা ফোনটি কিনেছিল তারা একদম শান্তিতে এই স্মার্টফোনটিকে ইউজই করতে পারেনি আমি জানি না যে রয়্যাল ফ্ল্যাক্স পাই এই স্মার্টফোনটির কতগুলো ইউনিটকে সেল করেছিল বাট ওয়ার্ল্ডের এই প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটি মার্কেটে আসার খুব অল্প সময়ের মধ্যেই মার্কেট আউট হয়ে যায়